আমি সেই জিনিসটাই আমি দেখাচ্ছি, ঠিক আছে? এইভাবে মনে করি আমি দাঁড়াইতে, বাংলা ডুলিয়ে দাঁড়াইতে হবে, এইভাবে দাঁড়াইতে হবে, ঠিক আছে? সবসময় এদিকে নিচে রাখতে হবে, নিচে রেখে তারপর বাজাতে হবে, তারপরে যে হাতে এইভাবে ধরতে হবে, হ্যাঁ এইভাবে ধরে এইভাবে বাজাতে হবে, এভাবে এভাবে ক্রিয়া করতে হবে, তারপরে ক্লিয়ার বাজাতে পারবেন, সুন্দর বাজাতে পারবেন। আর এই মনে করি আপনি সোজা রাখতে হবে, একদম সোজা সোজা রেখে তারপরে দাঁড়ায় কিছু প্র্যাকটিস করতে হয়, দাঁড়ায় প্র্যাকটিস করলে তারপর জিনিসগুলি সুন্দর সুন্দর হয়। কি এইভাবে মানে বাজাতে হবে। তারপর কতগুলি আছে, যেমন কতগুলি ঠেকা আছে, কতগুলি ঠেকার থেকে আছে যে আমি চেঞ্জিং করবো, চেঞ্জিংটা কীভাবে করবো বা অন্য ঠেকা কীভাবে যাব। যেমন কারবার একটা ঠেকা, কারবার তালের তাত্রে কেটে নাড়াতে না কিছু লোক আছে দেখা যাচ্ছে যে ঢোল নিয়ে খার হয়ে বাজাতে গেলে চেহারা দেখতে হন যায় না, চেহারার মধ্যে এমন যে মানে তেঁতুল খায় না মানুষে, ও তেঁতুল খাইলে যেরকম চেহারা হয়, বিকৃতি হয়, ওই বিকৃতি হয়ে যায় যখন ঢোল নিয়ে দাঁড়া বা অন্য অন্য ইনস্ট্রুমেন্ট নিয়ে দাঁড়ায়। হ্যাঁ, অন্য অন্য ইনস্ট্রুমেন্ট নিয়ে দাঁড়ালে একদম করে চেহারাটা পেতে একটু রাখতে হবে, হাসি হাসি ভাব থাকতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে আমি একটা মানে প্লে করতেছেন, খুব সুন্দর জিনিস, খুব সুন্দর ভালো জিনিস, এভাবে বাজাতে গেলে। হ্যাঁ, ঠিক এইভাবে বাজাবেন। একটা ধাদ্রা বাজাচ্ছি আমি, ধাদ্রা তালটা তেওরার একটু ছোঁয়ার মতো, একটু শুনেন ভালো লাগবে।
বিভিন্ন রং টং করে, বিভিন্ন ঢং করে, বিভিন্ন এটি করা, হ্যাঁ করলে ভালো লাগবে। আপনি যতক্ষণ বাজাবেন যতক্ষণ এ করবেন, ঢোলতে ভারী, এই ভারী জিনিসটা কোনো সময় না আনলে ভালো বাজাতে পারবেন না। মনে করতে হবে যে আপনি ব্রেন্ডে কাজ করতেছেন, হাতে কাজ করতেছেন, ভালো ভালো জিনিস মনে করবেন, ভালো ভালো জিনিস বাজাবেন, ভালো ভালো জিনিস দিবেন, হ্যাঁ আপনি ঢুলছে ভারী এটা মনে থাকবেন আপনার। সবাইকে ধন্যবাদ, এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই দেখবেন, এম এন ফানি চ্যানেলটি অবশ্যই অবশ্যই দেখবেন, এবং শিখার জন্য যোগাযোগ করবেন মোবাইল নাম্বারে 01712508168। সবাইকে ধন্যবাদ। This is Nandan.